দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনলেন, আগে নজর এসে গেছেন, মূল আলোচনা ভাই করবেন, তারপরে আপনারা নিজের বাড়ি যাবেন। আলহামদুলিল্লাহ, আলোচনা আপনারা সবাই শুনেছেন। আজ হাওড়া জেলার বিভিন্ন বুথ লেভেল থেকে, পঞ্চায়েত, থানা, মহকুমা থেকে আপনারা সবাই এসেছেন। আজকে বিষয়টা আপনারা সবাই এতক্ষণ আলোচনা শুনে নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে আজকে বিষয়টা কি। আজকে শুধুমাত্র আলোচনা হলো আগামী 21 অক্টোবর হুজুর শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টায় 100 বিঘে জমির উপরে জেলায় কর্মী সম্মেলন হচ্ছে। আজকে আপনাদের হাওড়া জেলায় বিভিন্ন জায়গার মানুষকে দেখে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেই বিষয়টা এটাই। তো আলোচনা অনেক শুনেছেন, এখানে শুধু এতটুকু বিষয় যে এই প্রোগ্রামটাকে কিভাবে আমরা সুন্দর করে তুলব। কেন আমার আল্লাহ রহমান রহিম যত জায়গায় আহলে সুন্নাত আল জামাত যা কাজ করেছে, কোন জায়গাতেই আমাদের আল্লাহ পাক যতটা ভেবেছি তার থেকে আরো সুন্দর করে করিয়েছে, ঠিক না? আমি বেশিক্ষণ সময় নেব না, কেন আমি বলেছিলাম 4 পর্যন্ত হবে, কিন্তু আজকে প্রচুর মেহমান এসেছিল ফুরফুরা শরীফে বিভিন্ন কমিটি থেকে, আপনার হাওড়া জেলাও বহু জেলা থেকে, সেটা আলোচনা করতে করতে দেরি হয়ে গেছে। যাক, এখন আমাদের চেষ্টা হচ্ছে কাজ, আমরা চেষ্টা করব প্রোগ্রামটা কিভাবে হবে, কিভাবে হবে, কত সুন্দর করে হবে, সে সব কিছুই আমরা চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ পাক যেটা চাইবেন সেটাই হবে, ঠিক না? বেটি, আমরা সর্বসময় আমার আল্লাহর ফয়সালার উপরে রাজি, আমার আল্লাহ পাকের হুকুমের উপরে আমরা রাজি, তিনি যেটা চাইবেন সেটাই আমরা মেনে নিতে ইচ্ছুক, ঠিক না? বেটি, যেমন কলিকাতায় আমরা প্রোগ্রাম করেছিলাম, আপনারা যথেষ্ট চেষ্টা করেছিলেন, বহুত পরিশ্রম করেছিলেন, সেই চেষ্টার ফলে কলিকাতার প্রোগ্রামটা আপনাদের মেহনতের ওসিলায় আল্লাহ মেহনতের থেকেও বেশি সুন্দর করিয়েছে, ঠিক না? আমরা 21 অক্টোবরে মেহনত করব। আমাদের যেটা আলোচনা হয়েছে, প্রতিটা বাজারে বাজারে দুটো করে মাইক লাগাতে হবে, এবং ওই বাজারে একটা আমাদের অ্যাক্টিভ ছেলে যে আছে তার নেতৃত্বে থাকবে, প্রতিদিন সকালে দোকান যখন খুলবে মাইকটা চালু করে দেবে, আর সন্ধ্যাবেলা যখন দোকান বন্ধ হবে বন্ধ করে দিয়ে চলে যাবে। এটা ডেলি 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত হবে, 8ই ডিসেম্বর প্রোগ্রাম ওই মাইক খুলে গাড়ি করে নিয়ে চলে যাবে।
এটা পত্রিকা বাজারে যে যার এলাকায়। দ্বিতীয় নম্বর আমাদের প্রচার মাধ্যম হয়েছে আপনারা পত্রিকা বাজারে বাজারের দিনে স্ট্রিট কর্নার করতে হবে। আপনারা ছোট ছোট যারা আছেন এখন এইভাবেই তো বক্তা হয়, এই ছোট ছোট জায়গায় বলতে 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 আপনারা দেখবেন একদিন বড় বক্তা হয়ে সেই কি ম্যাটারটা বলা হবে সেটা আমরা দেব। আমাদের এই ম্যাটারে শুরু হবে এই নভেম্বরের 2-5 তারিখ থেকেই শুরু হবে এই প্রতিটা স্টেট পার্লার। সাথে সাথে ব্যানার সহ হ্যান্ডবিলও তৈরি হচ্ছে, দিয়াল পোস্টারও তৈরি হচ্ছে, একেবারে লাস্টে দিয়াল পোস্টারটা দেওয়া হবে। কেন ভাবতে অবাক লাগছে অন্যান্য প্রোগ্রাম গুলোর আমার বিরোধী করেছে অতটা দুঃখ হয়নি, বিরোধী থাকলে বিরোধী না থাকলে কাজ করাও কি ভালো লাগে না, কিন্তু আজকে একটা এত সুন্দর শিক্ষার শহর তৈরি করছি যেখানে সবার বাচ্চা পড়াশোনা করবে, সবার বাচ্চা এগিয়ে যাবে। অত্যন্ত বলতে দুঃখ লাগছে মুসলিম সুরাতে এখনো কিছু লোক এখনো বিরোধী করছে, এটা বড় খারাপ লাগছে। তো যাক, ওই জন্য সব শেষে দিয়াল পোস্টারটা দেওয়া হবে যাতে করে দিয়াল পোস্টারটা একেবারে লাস্টের দিকে মারা হয়। আজকে এটা পোস্টার করবে মূলত এই বিষয়টার জন্য আরো বিশেষ করে বোঝাতে এসেছি। কেন দেখা যাচ্ছে আমরা যারা যাব প্রত্যেকের জন্য একটা আমার ভালোবাসা দাবি আছে, আপনারা সবাই জানেন বা সবাইকে শুনিয়েছে, একটা করে ইট আর 100 করে, যদি কেউ ইট নিয়ে যেতে না পারে 110 টাকা, এটা কারো হাতে নয়। আমি যে বক্তব্যটা দিচ্ছি আপনারা প্রচার করবেন স্ট্রিট কর্নারে, কারো হাতে নয়। ওই 100 বিঘে জমির যে প্রোগ্রাম হবে ওই প্রোগ্রামের মাঠে ঢোকার মুখে বাক্স থাকবে, ওই বাক্সে নিজে হাতে দেবে, কারো হাতে নয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এই এলাকায় যারা হুজুর রহমতুল্লাহ সিলসিলার ভালোবাসা অনুগত অনুসারী অনুগামী আছে, যারা 100 টাকা একটা ইট নিয়ে গেল তাকে হয়তো আমরা গিয়ে বললে কেউ হয়তো 200 ইট দিতে পারবে, কেউ 500 ইট দিতে পারবে, কেউ 10 বস্তা সিমেন্ট দিতে পারবে, কেউ 1 ফুট বালি দিতে পারবে, কেউ 1 ফুট পাথর দিতে পারবে, কেউ 2,000, 5,000, 10,000 টাকা দিতে পারবে। এটা তুলবেন কিভাবে? বিল সিস্টেম নয়, এক একবার এক এক রকম সিস্টেম আমরা করেছি। আজকে এই জিনিসটা দেওয়ার জন্যই মূলত আরো বিষয়, সেটা আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখুন। এই জিনিসটা প্রতিটা বুথ প্রতিটা দায়িত্বে যারা আছে, গ্রাম সেক্রেটারি, বুথ সেক্রেটারি, প্রতিটা লেভেলের নিচু স্তরে যারা আছে তাদের হাতে একটা করে দেওয়া হচ্ছে। এতে দাগলিকা আছে, যেখানে নামের জায়গা আছে নাম লিখবেন, ওদের জায়গায় ভোট লিখবেন, এবং মেটেরিয়াল যেটা থাকে ইট থাকলে ইটের জায়গায়, পাথর থাকলে পাথরের জায়গায়, সিমেন্ট থাকলে সিমেন্ট, তার সিমেন্টের ব্যাপারে একটু বলবেন, সিমেন্টের জায়গায় আপনি পয়সা দিয়ে দেন। কারণ সিমেন্টটা যদি বেশি হয়ে যায় বেশিক্ষণ তো থাকবে না, বেশি দিন থাকবে না, দেখা যায় যে হট করে পানি এসে গেল অতটা যাই জিনিস নষ্ট হয়ে যাবে, ঠিক না? তারপরেও এইভাবে আপনারা এই একটা করে জিনিস দেওয়া হবে। আর এখানে একটা ফটো লেখা আছে দেখবেন, এই ফটোটা আপনাকে জরুরাতের ক্ষেত্রে আপনাকে এটা মারতে হবে, মেরে এইভাবে ধরতে হবে, ওটা একটা ফটো তুলে আমাদের এই 81 নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে, এটা সংগঠনের অফিসের নাম্বার। এখানে লেখা আছে বুথ সম্পাদকের স্বাক্ষর, যাকে দেওয়া হবে তার স্বাক্ষরটা এখানে হবে। বাঁদিকে লেখা আছে অফিস ব্যবহারের জন্য, ওখানে কিছু লেখালেখি করতে পারবেন না, কথা বুঝলেন? এটা নিয়েই মূলত আজকে আলোচনা। সাথে সাথে এটা দুটো পৃষ্ঠায় আছে, কথা বুঝে আসছে? এটা প্রত্যেককে একজন করে একটা করে দেওয়া হবে, দুটো পৃষ্ঠায় আছে। ভাই এইটা নিয়ে বিরত আলোচনা, সাথে সাথে আরো কিছু কথা। আজ বহুত মানুষ অবাক হয়ে যাচ্ছে বা হিংসাও করছে বা বিরোধীও করছে, যাহাদের সন্ন্যতার জামাতের ছেলেরা করছে, আমি একা করিনি, আমরা সবাই করছি, ঠিক না? আমরা করছি, আহলে সুন্নতের জামাতের ছেলেরা করছে কি? আমরা দাবি করেছিলাম দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করে দাও, দেয়নি সরকার, কিন্তু আমরা কি দাবি থেকে সরে যাব নাকি? আমাদের দাবি থাকবে, সরকার দিক চাই না দিক পরের কথা,
দাবি করাটা এটা মানবতা, এটা ন্যায্য মূল্য অধিকার তোমার, তুমি দাবি চালিয়ে যেতেই পারো। দাবি করে শুধু বসে থাকলে হবে? কবে দেবে, কবে দেবে, কবে দেবে? আমরা কি নিজেরা দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় করতে পারি না? আর সূচনা হলে সুন্নাত জামাত শুরু করেছে। সরকারের কাছে আমরা সুপার স্পেশাল হসপিটাল চেয়েছি, সরকার কবে দেবে না দেবে সরকারের ব্যাপার, দিলে সাধুবাদ জানাবো, কেন সরকার বিরোধী করতে যাব, কিন্তু আমার অধিকার দেবে না, আমি চাইবো না, এটা তুমি ভেবো না। চাওয়াটা হলো প্রকৃত মানবতা, এবং এটাই হচ্ছে আমার দেশের সুন্দর একটা সিস্টেম, যে সবার চাওয়ার অধিকার আছে, এটাই হচ্ছে গণতন্ত্র। সেই জায়গায় আমি চাইছি, কিন্তু সরকার যেদিন না দেয় আমি চেয়ে যাবো, চাওয়া বন্ধ করবো না। তার জন্য জনগণ সরকারকে কোন নজরে দেখবে সেটা জনগণের ব্যাপার, কিন্তু আমরা দাদা হুজুরের উত্তরসূরি, আমরাই তো তারা ওলা, আমি নয়, আমরা, আমি একা নাকি দাদা হুজুর আওলাদ, আপনারা নয়, আমরা দাদা হুজুর আওলাদ। আমরা কি পারি না আমার পীরের নামে সুপার স্পেশাল হসপিটাল করতে? তার একুশে অগ্রাণ সূচনা শুরু হলো, ইনশাআল্লাহ আমরা মাতৃ সদন করব, মহিলাদের জন্য সম্পূর্ণ মহিলা ডাক্তার সিস্টেম থেকে চিকিৎসা ব্যবস্থা থাকবে। আমরা অনাথ আশ্রম করতে চাইছি 10,000 বেডের, যেখানে 10,000 অনাথ গরিব থাকবে, কথা বুঝে যাচ্ছে, তাদেরকে সম্পূর্ণ খরচ দিয়ে আমরা পড়াবো। একটা দিন তারা আইপিএস অফিসার হবে, আমাদেরও দেশের গর্ব হবে। একটা দিন তারা ডিএম হবে, আমাদেরও দেশের গর্ব হবে। একটা দিন তারা পুলিশ সুপার হবে, আইডিআইজি হবে, এসপি হবে, সিআই হবে, বড় বাবু হবে, একদিন আমাদের গর্ব হবে। একদিন তারা বড় বড় জজ হবে, উকিল হবে, আমাদের গর্ব হবে, দেশের গর্ব হবে, আমাদের ভবিষ্যৎ হবে। আমরা সবকিছু করছি, কিন্তু সবকিছুটাকে রাখার জন্যে আইনের লোকও আমাদের দরকার আছে না? নাই। আজ আমাদের প্রশাসন নেই, আমাদের উকিল নেই, আমাদের জজ নেই, সব যা আছে, কে 30 লাখ, কে 40 লাখ, কে 50 লাখ, কে 1 কোটি ঘুষ দিয়ে ঢুকেছে, সে এখন টাকা তোলা দিয়ে ব্যস্ত আছে, সে আমার জাতের কথা খেয়ালে নাই। তা আমরা গরিবের বাচ্চাদের মধ্যে থেকে যারা ভালো রেজাল্ট, তাদেরকে পড়িয়ে এই জায়গায় নিয়ে যাবো, এটা হলো সুন্নাতের জামাতের দীর্ঘ 3 বছরের স্বপ্ন। আগামী 21 অগ্রাণ আমার আল্লাহ পূরণ করতে চলেছে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবেন না, তার একটা চাক্ষুষ প্রমাণ আমি। আমি জীবনে কোনদিন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। ওসিলা আল্লাহ কাকে করেছে সেটা আল্লাহ বেহতর জানে। কখন ইব্রাহিম হাজি ওসিলা হয়েছে, কখন আফতাব ডাক্তার ওসিলা হয়েছে, কখন আপনারা বিভিন্ন থানার বিভিন্ন ভূতের ওসিলা হয়েছে, আপনাদের কাছে আমি কিছু কোনোদিন চাইনি, সব চেয়েছি আমার আল্লাহর কাছে। কিন্তু আপনারা ওসিলা, ওসিলা মাধ্যম, এই মাধ্যমটা আল্লাহ ঠিক করেছে। আপনাদেরও শিক্ষার স্বার্থে বলছি, যা প্রয়োজন আল্লাহর কাছে চান, আমার আল্লাহ কারো না কারো বাহানায়, কারো না কারো ওসিলায় তোমার ঠিক সমস্যা সমাধান করে দেবে। তো যাই হোক, বিশেষ করে আর একটা কথা বলে যাই, এই মহান কাজে কত কি মানুষ আসবে না আসবে আমি জানি না, আমার আল্লাহ জানে। তবে সমীক্ষা যারা গবেষণা করে, বিভিন্ন গ্রাম থেকে যেভাবে আওয়াজ উঠছে, ইনশাআল্লাহ একটা ঐতিহাসিক আমার প্রোগ্রাম হতে চলেছে, যেটা মানুষের আর একবার থমকে দাঁড়িয়ে দেখতে হবে যে হা আহলে সুন্নাতের জামাত কিছু করতে পারে ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করবে। সেই জায়গায় নতুন করে অনেকে চেষ্টা করছে এই সুযোগে আমাদের সাথে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্ল্যাটফর্মে আসার। আমি কাউকে অপমান করতে চাইছি না, আর কাউকে বুকে নিতেও চাইছি না, আমি আমার নীতির উপরে আছি। আপনার যদি মনে হয় আগামী দিন বাংলার স্বার্থে, মুসলমানের স্বার্থে শুধু বলবেন না, বাংলার স্বার্থে যদি মনে হয় যে পীরজাদা আব্বাস সিদ্দিকী সহ আহলে সুন্নাতের জামাত সংগঠন কর্মীদের দরকার আছে, অবশ্যই বাংলার স্বার্থে। আমরা কোন এক সন্ত্রাস সরকার যে কেন্দ্রে সন্ত্রাসী করছে তার বিরুদ্ধে মোকাবেলা করতে তৈরি আছে, ঠিক না বেটি? কিন্তু মুসলমানের শুধু স্বার্থ বলবেন না, কারণ মুসলমানকে ভয় দেখিয়ে দমন করার চেষ্টা চলছে, আমরা ভয় খাওয়ার চাপ নয়, ঠিক না বেটি? আপনারা ভয় খান না, কিন্তু তথাপিও এই সুযোগে তারা আমাদের স্টেজটাকে ব্যবহার করার জন্য অনেক চেষ্টা করছে, আমি কোনো মতেই তাদেরকে সুযোগ দিইনি, তাই তারা রেগে গিয়ে হয়তো 21 অগ্রাণ অনেক কিছু করার চেষ্টা করবে, সেটা আমার ওখানে নয়, রাস্তাঘাটে অনেক রকম পলিসি করে একটা সমস্যা তৈরি করে জাম করতে পারে। তাই প্রত্যেককে বলছি, প্রত্যেকে ট্রেনিং দেবেন, ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ, ওই দিন ফজরের নামাজ পড়বেন, নারে তকবীর আল্লাহু আকবার, গাড়িতে উঠবেন, বেরিয়ে পড়বেন।
কথা মনে থাকবে, কেউ যেন ভুল করে দেরি করবেন না, তাতে আটটায় পৌঁছান, জিয়ারতের কাজ আগে করে নেবেন, বা ওখানে বসে আমরা তো থাকবো, আরো কথা আলোচনা হবে। জমিনে যদি এক ঘন্টা আগে চলে যান কি আছে, আপনারা যদি আটটায় পৌঁছান আমি নটায় প্রোগ্রাম চালু করে দেবো, তিনটে শেষ করে বলেছিলাম দুটোতে শেষ করো, আগে আগে ঘরে চলে আসবো। এটা মাথায় রাখবেন, ফজরের নামাজ পড়ে, ফজরের আগেও নয়, এটাও মাথায় রাখবেন, ফজরের আগেও নয়, ফজরের নামাজ না পড়ে কেউ গাড়ি ছাড়বেন না, ফজরের নামাজ পড়ে গাড়ি ছাড়বেন, আল্লাহর কাছে দোয়া নিয়ে যে খোদা যে জন্যে যাচ্ছি আপনি সমাধান করবেন, সফলতা করবেন, কামিয়াব করবেন। ওই দিন যদি 10 লক্ষ লোক দোয়া করে, ওই দিন যদি 5 লক্ষ লোক দোয়া করে, ওই দিন যদি সবাই মিলে তো একটা লোকের হাতে দোয়া তো কবুল হইতে পারে, একটা লোকের দোয়ার সিলায় ওই দিন আল্লাহ পাক সর্বদিক দিয়ে আমাদেরকে কামিয়াব করে দিতে পারে, ঠিক না বেটি? সব জায়গায় চিন্তা ভাবনাটা ভালো রাখবেন, মন পরিষ্কার রাখবেন। আর একটা কথা বলে যাই, বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি ভালো নয়, ভারতবর্ষের পরিস্থিতি ভালো নয়, আমি মুসলমানের কথা বলবো না, ভারতবর্ষের পরিস্থিতি ভালো নয়। একদল অশুভ শক্তি, তারা আমার ভারতকে নষ্ট করার, ভারতের সংবিধানকে মিটিয়ে দিবার, দেশকে টুকরো টুকরো করে দিবার বিরাট ষড়যন্ত্র চালাচ্ছে, তারা যেন কামিয়াব না হতে পারে, এজন্য আপনাদের ঘরে বলবো, আপনার এলাকায় আপনি তকবীর দেন, আপনার এলাকায় আপনি তকবীর দেন, কারণ নারায় তকবীর আল্লাহ একবার, এই কথাটা যে বোঝে নে তার সামনে দিয়ে কোনো লাভ নেই, যে বুঝবে সম্মান দেবে গুরুত্ব দেবে তার সামনে দেওয়া দরকার আছে, ঠিক না বেটি? আমার আল্লাহ প্রচার করতে লাগে না, আমার আল্লাহ তার মান্যওয়ালারা, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তার মান্যওয়ালাদের উপরে তিনি খুশি, তিনি রাজি, আমার আল্লাহ প্রচার করতে লাগবে না। আমার আল্লাহ সম্বন্ধে আওয়াজ শুনে যে লোকটা আল্লাহ একবার বললে নেকি পাবে, সেই লোকটার কাছে নারে তকবীর আল্লাহ একবার আওয়াজটা শুনিয়ে মনে হয় লাভ আছে নেকির উদ্দেশ্যে। আমার আল্লাহর প্রচার লাগে না, আমার আল্লাহ কারো মহাপেক্ষী নয়, কথা বুঝে আসছে? জোর করে কাউকে আমার আল্লাহ স্লোগান দিয়া তো লাগে না, কারণ আমার আল্লাহ কারো মহাপেক্ষী নয়, তার স্লোগান কে দিলে তার নেকি হয়। তো যাই হোক ভাই, এই সংকের সময় দুটো কথা বললাম, এখন আমি 10-15 মিনিট আরো থাকবো, এই কাগজ আপনাদের প্রত্যেককে দেওয়া হবে যারা দায়িত্বে, এই কাগজ আপনাদের কাজ হলো, আমি চাই আপনারা প্রত্যেকে যে যারা গ্রাম থেকে এক গাড়ি করে কমসে কম হয় ইট নাই বালি নাই পাথর বার করার চেষ্টা করুন, প্রতিটা গ্রাম থেকে এক গাড়ি করে করুন ইনশাআল্লাহ। এছাড়াও অনেক মানুষ আছে নগদ টাকা দেবে, আপনি তো হাতে করে 100 টাকা নিয়ে যাচ্ছেন, নগদ হাতে করে যেতে পারছে না, দিচ্ছে যে নিয়ে যাবে সেটি বেশিও দেয়, বলবেন এই বাক্স যে আছে বাক্সের মধ্যেই ফেলতে, কিন্তু তার নামটা যেন লিখে পাঠায়। আর এই কাগজটাকে অবশ্যই পুরো যত্ন করে রাখবেন, কেন আপনার ফটো সহ সই সহ আগামী বছরে এই কাগজটা 21শে অগ্রহায়ণের আগে বই আকারে বেরোবে, কেন এটা প্রতিষ্ঠান, এটা কোনো সংগঠন নয়, প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা আগামী বছরে পুরো এটা ছেপে বেরোবে, অর্থে কাগজটা নষ্ট না করেন। এই বই আবার আপনার হাতে আপনার গ্রামে যাবে, আপনি যার থেকে নিয়েছিলেন তাকে দেখাবেন, এই দেখেন ফুলপুরা শরীফ নলেজ সিটি থেকে বই বেরিয়েছে, আপনার নাম দেখুন, আপনি যে 50 বস্তা সিমেন্ট দিয়েছিলেন কি 500 ইট দিয়েছিলেন কি 200 ইট দিয়েছিলেন কি 5000 টাকা, তাই দেখেন আপনার নামটা, তাহলে তারও একটা ভক্তি ভালোবাসা বিশ্বাস জন্মালো। আপনার উপর আমার বিশ্বাস আছে, কিন্তু আপনার মতো আরো 10 জন আমাকে দেখিয়ে পরে খাবার জন্য ঘুরে বেড়াচ্ছে, যে এই জিনিসটা বন্ধ করার দরকার আছে না ভাই? কেন মুসলমান প্রচুর দান করে ভাই, দানটা যদি ঠিক জায়গায় যেত তাহলে আমরাও ভেলনের মতো হসপিটাল করতে পারবো, কেন পারবো না? ওরা মানুষই করেছে তো না, কিন্তু অন্য কেউ করেছে, ভেলনে যে মানুষই করেছে ওরা ফেরেশতাতে করেছে, তা মানুষ যদি করে থাকে আমরাও তো মানুষ, ওরা 80 বছর ধরে করেছে, ওরা 80 বছর ধরে করেছে, আমরা চেষ্টা করলে 2-10 বছরে ইনশাআল্লাহ। দুনিয়ার লোক ভেরোনের চিকিৎসা করতে যাচ্ছে, সেদিন ফুলপুরা শরীফের চিকিৎসা করতে আসবে, আর আমরা যারা এই জিনিসটা তৈরি করবো আমাদের জন্য এটা থাক, আমাদের জন্য একটা সুযোগ সুবিধার ব্যবস্থা তো কমন ব্যাপার, ঠিক না বেটি? আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য একটা সুযোগ, তোমাদেরই বাচ্চাদের জন্য একটা সুযোগ আছে না নাই? অবশ্যই আমি এই ঘোষণা দেবো,
কি সুযোগ আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিবারদের জন্য, তোমাদের ভবিষ্যৎ কি হবে, এত মেহনত করছো তোমাদের ভবিষ্যৎ কি হবে সেটাও ঘোষণা দেবো। আমার জীবনে কয়েকটা দোয়া আল্লাহর কাছে চেয়েছিলাম, তার মধ্যে আলহামদুলিল্লাহ সবটাই একটা একটা করে আল্লাহ পূরণ করছে। এই একুশে অগ্রহণ এই স্বপ্নটাও আমার বিশাল ছিল যে আমি একটা বিশাল কিছু ঐতিহাসিক একটা দাদা হুজুরের নামে তার মানে গ্রামে তার জন্মভূমিতে একটা বিশাল শিক্ষা প্রতিষ্ঠান করব। তবে এতজন সবাইকে সাক্ষী রেখে বলছি, কিন্তু আমি যতটা ভেবেছিলাম তার থেকে কিন্তু হাজার গুণ বেশি করাচ্ছে। আমি এত বড় ভাবি কিন্তু ভাবতেও অবাক লাগছে, আমার মালিক আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের দ্বারা আমার পীরের নামে আমাদের পীরের নামে বাংলার গর্ব নয় শুধু পৃথিবীর গর্ব, ঊনবিংশ বিংশ শতাব্দীর যিনি ইমাম সেই মহান ব্যক্তির নামে আমাদের দ্বারা আল্লাহ বিশাল কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ এই কাজে আমাদের মসজিদ কে আল্লাহ খুশি হবেন, কিয়ামতের দিন শাফাত ইনশাআল্লাহ পেতে পারি। তো আরো কিছু বলার আছে, আমার আরো কিছু স্বপ্ন আছে, আর তিনটে স্বপ্ন আল্লাহর কাছে চেয়েছি মানে সবার জন্য, ব্যক্তিগত মানুষের চাওয়ার শেষ নেই, সবার জন্য সেই তিনটে স্বপ্ন ইনশাআল্লাহ একটার পর একটা কবুল হবে। তার মধ্যে 2021 ক্রিকেট মাঠটা আমি বলে দিয়ে যাচ্ছি আজকে, আমার স্বপ্ন আছে একবার ক্রিকেট পড়াবো নানা হুজুরের মুরিদদের দিয়ে, ইনশাআল্লাহ আছে। আর দুটো আছে সেটা সময় সাপেক্ষ আমি বলবো, কেন সব আগে বলে দিলে আরো পিছনে পড়ে যাবে। তবে এই দুটোর মধ্যে একটা বিশাল অফার আমার দাদা হুজুরের মুরিদদের জন্য আছে, তোমাদের জন্য বিরাট একটা চিন্তা ভাবনা আছে। যা সময় সাপেক্ষ সব আলোচনা হবে, এখন আমি 10-15 মিনিট আছি কাগজ দিচ্ছে, এর সাথে সাথে তোমাদের কারো কিছু জানার থাকলে জিজ্ঞাসা থাকলে এটা যাবে কি দূরে দূরে সেখানে দাঁড়িয়ে বলবে না মুখেই বলবে আমি উত্তর দেবো, কারো কিছু জানা থাকলে বল, তারপরে দোয়া হবে। এটা নামে যারা পুর থেকে এসছেন এদের নাম লিখে আছে নাকি? যে যারা পুর থেকে এসছেন এক এক করে যারা কাগজ নিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর একটা বিশেষ ঘোষণা ভুলে গেলাম, আগামী শুক্রবার দুপুর 2 থেকে বিকেল 4 পর্যন্ত কেন্দ্র অফিসে 25 কর্মীদের নিয়ে মিটিং আছে, আপনারা যাবেন। আর শনিবার হলো দুপুর এই সকাল 11 থেকে, 2 মধ্যে যে কোনো একদিন হাজির দিলে হবে। অনেকে শুক্রবার ব্যস্ত থাকতে পারে, তাকে শনিবারে যেতে হবে, যে শনিবারে ব্যস্ত থাকে শুক্রবার যেতে হবে, 2 দিনের মধ্যে একটা দিন, কথা বুঝে আসছে? আর একবার যেতে হবে কেন্দ্র অফিসে, সেটা সম্ভবত 5ই অগ্রহণ ঘটছে, সেটা ওই দিনই ডেটটা বলে দেওয়া হবে, ব্যাস। বাকি সব জিনিস আমরা আপনাদের হাতে তুলে দেবো, আপনারা কাজ করে দেবো। আর এই কাগজ যিনি নিয়েছেন যারা আলিমার করার জন্য, যে বুথ থেকে আমার নিতে বাকি আছে আজকে এসেছেন, আপনি নিয়ে যান, আপনারা দলবদ্ধ হয়ে আপনার বুথে কে করবেন, একা একা কালেকশন করবেন না, দলবদ্ধ হয়ে, তাহলে সবাই ম্যাটারটা বুঝবে, আনন্দ লাগবে, সবার ভালো লাগবে। আরো কিছু বলার থাকলে বলুন, গাছ